যা বলছে না সব মিথ্যে কথা বলছে। ওই জয়িতা ডাক্তারবাবুকে টাকা দিয়ে জয়িতা যা খুশি বলুক দিয়া, যা খুশি বলুক। প্লিজ দিয়া, প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ তুমি সংসারের এইসবের মধ্যে নিজেকে জড়িও না। ডক্টর মিথ্যে বলছে তো? মিথ্যে বলছে তো? কি প্রমাণ করতে পারলে? হ্যাঁ, উল্টে বাড়ি শুদ্ধ লোকের সামনে নিজে মিথ্যেবাদী সাজলে। তোমায় কি করে বোঝালে তুমি বুঝতে পারবে বলো তো দিয়া? এই সংসারের পলিটিক্স, কার লাভ হলো কার ক্ষতি হলো, এসব যাচাই করার পজিশনে তুমি নেই দিয়া। তুমি শুধু তোমার খেলাতে কনসেন্ট্রেট করো। যুক্তি, তর্ক, প্রমাণ এসব দিয়ে তুমি অন্যায়ের এগেইনস্টে লড়াই করতে পারবে না। তোমাকে তোমার র‍্যাকেট দিয়ে লড়াই করতে হবে দিয়া, র‍্যাকেট দিয়ে জিততে হবে দিয়া, তোমাকে জিতে লড়তে হবে। দেখো, আমি কি করে তোমাকে খেলাবো, কি করে তোমাকে বেস্ট কোচিং দেব, কি করে তোমার আরো ভালো খেয়াল রাখতে পারবো, এসব ভাবতে ভাবতে আমার রাতের ঘুম উড়ে গেছে দিয়া। আর তুমি সংসারের এই তিস্তা, রক্তিম, জয়িতা, বাবা কি বললো মা কি বললো, এইসবের মধ্যে ঘুরপাক খাচ্ছ। কিন্তু আচ্ছা, ওদের বাদ দিয়ে তো আমার জীবন নয়। বাদ দিতে হবে, স্বার্থপর হতে হবে, শুধু নিজের কথা ভাবতে হবে, শুধু নিজের কথা। তোমাকে এখন শুধু সামনের স্টেট চ্যাম্পিয়নশিপ জেতার কথা ভাবতে হবে, আর কিচ্ছু নয়। ওটা হাতছাড়া করলে চলবে না দিয়া। তার উপর আবার অতগুলো টাকা আমার হাতছাড়া হয়ে গেল। এখন যে আমি কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। এই দাঁড়াও দাঁড়াও, টাকাগুলো হাতছাড়া হয়ে গেল মানে? এই তুমি কোন টাকার কথা বলছো? কি হলো বলো না, কোনটা কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো কোন টাকার কথা বলছো। এই কিসের টাকা বলবে তো দিয়া? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু খেলাতে কনসেন্ট্রেট করো, ওকে? না, তোমাকে বলতে হবে তুমি কোন টাকার কথা বলছো। বলো না, কোন টাকা হাতছাড়া হয়ে গেল? দিয়া, আমি 1 লাখ টাকায় আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি। শান্তি, কি বলে? তোমার অত শখের গাড়িটা তুমি বিক্রি করে দিলে? শখ দিয়া, এখন শখ আহ্লাদ এসব পূরণ করার সময় নয়। সংসার খরচ, তোমার খেলার খরচ, তার জন্য প্রচুর টাকার দরকার দিয়া। কিন্তু গাড়িটা বিক্রি করে তো কোনো লাভ হলো না। যে 1 লাখ টাকা পেয়েছিলাম, বাড়ি ফেরার পথে গুন্ডারা সেটাও কেড়ে নিল। থানাতে গিয়েছিলাম আমি রিপোর্ট করতে, কিন্তু ওরা এফআইআর লিখলো না। আমার দৃঢ় বিশ্বাস জানো দিয়া, এর পেছনে মায়াঙ্ক আর তার গুন্ডাদের হাত আছে। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক সত্যি কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।